আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, প্রায় বছরখানেক পরে আপনাদের সরাসরি ফেসবুক লাইভে আপনাদের শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা, বাত ব্যথা, প্যারালাইসিস চিকিৎসা নিয়ে লাইভে আসছি। চলছে মাহে রমজান, আজকে সম্ভবত সর্বশেষ দিবস। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আমি কমেন্ট করেছিলাম ইতিপূর্বে যে আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমি কথা বলবো আজকে, তো অনেকেই আপনারা কমেন্ট লিখেছেন। যারা আগের পোস্টে কমেন্টে লিখতে পারেন নাই, তারা দয়া করে এই লাইভে আপনারা লিখতে পারেন। আর আমার লাইভটি কি আপনাদের স্পষ্ট হচ্ছে কিনা আমি জানি না, একটু যদি কষ্ট করে আমাকে একটু জানান যে কথা, আপনারা কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা যদি একটু জানাতেন তাহলে ভালো হতো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভুইয়া সাহেব ধন্যবাদ আপনাকে, কারণ আমি কথা বললাম আপনারা শুনলেন না তাহলে তো কোনো সমাধান হবে না। আর কি কথা বলি, আমার এই লাইভটি সরাসরি আমার পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব, আমার ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান এই নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো আসলে লাইভ না করার কারণটা হচ্ছে অতিরিক্ত চাপ, প্রচুর রোগীর চাপ থাকে, কাজের বিভিন্ন সময় করে হয়ে ওঠে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমি, আপনারা জানেন আমি একজন শিক্ষক, আমার ইনস্টিটিউটে ক্লাস নিতে হয়। আমি দীর্ঘদিন বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষক ছিলাম, এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে আমি শিক্ষকতা করে বিভিন্ন ইউনিভার্সিটির গেস্ট টিচার হিসাবে যেতে হয় বা বিভিন্ন পরীক্ষার সাথে অংশগ্রহণ নিতে হয়, পরীক্ষা নিতে হয়। তো যার ধারাবাহিকতায় এবং রুগী দেখা ডিপিআরসি হাসপাতালে, সব মিলে আসলে আশা হয়ে ওঠে না। আর আপনারা জানেন আসলে আমি যে সাবজেক্ট নিয়ে কাজ করি এটা আসলে যদিও অপারেশন না, বাট অপারেশনের মতো আমাদের সময় দিয়ে কাজগুলো করতে হয়। এখানে আমরা বিভিন্ন নন ইনভেসিভ রিহ্যাবিলিটেশন, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, রুগীদের সরাসরি সময় নিয়ে কাজ করতে হয়। আর আমার রুগী দেখতে সময় লাগে, প্রায় ন্যূনতম আমার একটা রুগী দেখতে 15 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। তো যার কারণে আসলে সময় হয়ে ওঠে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা প্রশ্ন লিখতে থাকেন, আমি একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যদের উপকারে আসে, একটু উপকারও যদি হয় সদগা হিসাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের আমলনামায় লিখে রাখবেন, এটা সদগায় জারি হিসাবে থাকবে আজীবন, আপনার একেবারে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তীত আপনার আমলনামা ইনশাআল্লাহ লিপিবদ্ধ থাকবে। আপনারা যেহেতু এটা একটা মানব কল্যাণে লাইফ, আমি কিছু প্রশ্নে পড়ছি। আর আরেকটা কথা বলি, অনেকের প্রশ্নগুলো হয়তো আপনি লিখতে পারেন না বা ভুলে গিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রশ্নর সাথে কিন্তু অনেকের প্রশ্নের মিল থাকতে পারে, একটু লাইফটি কষ্ট করে শুনেন তাহলেই দেখবেন উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, একজন আইডি রংধনু, রংধনু আইডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি গত 5 বছর আগে মোটরসাইকেল চালিয়ে 26 কিলোমিটার গিয়েছি, আবার ফিরে আসি। মোটরসাইকেলে মোট 4 জন ছিলাম, ফিরে আসার পর রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুম থেকে উঠতে পারছিলাম না, মেরুদণ্ডে পিঠে তীব্র ব্যথা। আমার এলাকায় একজন প্রফেসর মেডিসিনের ডাক্তারকে দেখাইলাম, তিনি ন্যাপ্রোসিন ব্যাক্লোফেন দিয়েছে, কিছুদিন খেয়েছিলাম কোনো পরিবর্তন হয়নি। এখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, পিঠে ব্যথা, কিন্তু কিছুক্ষণ বিছানায় বিশ্রাম নিলে মোটামুটি ভালো লাগে। এখন কোনো ওষুধ খাই না, আমার বয়স 40, ভালো পরামর্শ দিলে আশা করছি। স্যার আপনার মোবাইল নাম্বারটি চেয়েছেন, তো
ধন্যবাদ। আপনারা যখন কোনো অন্যের আইডি দিও লিখবেন বা কোনো আইডি যে কোনো আইডি থেকে লেখেন, দয়া করে আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা যদি আপনি জানেন বা আপনি কোনো রোগের ওষুধ খান কিনা সেগুলো লিখে আমাকে লিখলে তাহলে সহজ হবে, হয়ে যাবে। তো এখানে প্রথম কথা বলি, রংধনু যে আইডি থেকে আপনি লিখেছেন যে আপনার চারজন মোটর সাইকেলে উঠেছেন, প্রথম কথা হচ্ছে মোটর সাইকেলে আসলে কয়জন উঠতে পারে? যদি আইনত দৃষ্টি দেখেন সর্বোচ্চ চালক এবং তার পিছনে একজন, মানে দুইজন মোটর সাইকেলে উঠতে পারবেন। তাও মোটর সাইকেলের আইনত ব্যাপার আছে, আপনাকে হেলমেট থাকতে হবে, মোটর আইন, সড়ক পরিবহন আইন, মোটর সাইকেল আইন, ড্রাইভিং আইন, আমারও আল্লাহ রহমতে আপনাদের মতো লাইসেন্স আছে, আমিও গাড়ি, আমার নিজের গাড়ি, মাঝে মাঝে নিজেকে চালাইতে হয়, ড্রাইভার না থাকলে এই যে ঈদের টাইম এখন হয়তো আমাকে চালাতে হবে, ড্রাইভার অলরেডি ছুটিতে চলে গিয়েছেন, দুইজনের একজন আছেন, তাও অ্যাম্বুলেন্স চালায় হাসপাতালে। তো গাড়ির মোটর সাইকেল আইন অনুযায়ী আপনাকে লাইসেন্স থাকতে হবে এবং আইন মানতে হবে। তো আপনারা চারজন উঠেছেন, আপনি নিজের কথাই বলছেন, আমরা দয়া করে এই যে ঈদের সময় আমরা এইভাবে তাড়াহুড়া করে চারজন পাঁচজন মানে দুইজনের বেশি মোটর সাইকেলে উঠবো না, এই কথাটা কিন্তু বলি। এই যে মোটর সাইকেলে পরবর্তী এখন আপনি বিভিন্ন সমস্যায় ভুগছেন, বসে থাকতে আপনার কষ্ট হয়, তো আমার পরামর্শ হচ্ছে আপনি ব্যথার ওষুধ বন্ধ করে দেন। আপনি কোথায় থাকেন আমি জানি না রংধনুজি, আপনি কোথায় থাকেন আমি জানি না, আপনার দ্বারা যদি সম্ভব হয় এখন গরম ঋতু নিয়মিত, এখন ঈদের ছুটিতে যদি বাড়িতে গিয়ে থাকেন নিয়মিত 15-20 মিনিট আধা ঘন্টা, খুব জোরেও না আসতেও না, স্বাভাবিক সাঁতার কাটতে থাকেন, স্বাভাবিক সাঁতার কাটেন টানা এক মাস, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনার কোনো ব্যথা বেদনা থাকবে না, স্বাভাবিক সাঁতার কাটতে থাকেন। আর এইভাবে মোটর সাইকেলে আর কেউ উঠবেন না। আপনারা যারা ওনার এই প্রশ্নটা শুনেছেন, চারজন তিনজন একসাথে উঠবেন না, আর মোটর সাইকেলে কিন্তু মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়, মৃত্যুবরণও করতে পারে। সো আমরা জেনে শুনে কেন মারা যাব, এটা আমরা করব না। আপনি সাঁতার কাটেন, আর আপনাকে বলছি আপনি ইউটিউব এবং ফেসবুক পেজে গেলে আপনি ইউটিউবে সহজ হবে, আপনি ব্যাক পেইনের সার্চ দিবেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যাক পেইন, আমার চ্যানেলটার নাম সেম নাম যেই পেজে আপনি আছেন একই নামে আছে, ব্যাক পেনের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো করেন এবং সাঁতার কাটতে থাকেন। আর প্রতিদিন আপনি একটা করে যে কোনো ক্যালসিয়াম রাতে একটা করে টানা 2 মাস খাবেন, এবং ভিটামিন ডি ইঞ্জেকশান 3 লাখ ইউনিট আমাদের ডিপিআরসি হাসপাতালেও আছে, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, ওখান থেকে নিয়ে প্রতি সপ্তাহে একটা ভিটামিন ডি ইঞ্জেকশান খাবেন, মোট 10টি ইঞ্জেকশান খাবেন। ভিটামিন ডি আমাদের এখানে যেটা আছে ইঞ্জেকশন কোলি ক্যালসিফেরল 3 লাখ ইউনিট রাতে একটা করে প্রতি সপ্তাহে একটা, মোট 10টা ইঞ্জেকশন খাবেন, এই হচ্ছে আপনার চিকিৎসা। তাহলে আপনি এক সাঁতার কাটবেন নিয়মিত, দুই আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে গিয়ে ব্যাক পেনের যে ব্যায়ামগুলি দেওয়া আছে এগুলো দেখে ব্যায়াম করবেন, আর হচ্ছে রাতে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট 2 মাসের বেশি খাবেন না, 3 হচ্ছে ইঞ্জেকশন কোলি ক্যালসিফেরল আমাদের ডিপিআরসি হাসপাতালে আছে, আমি নাম্বারটা দিচ্ছি 01799970 2003, এটা আমাদের ফার্মেসির নাম্বার, আমি জানি না আপনাদের স্পষ্ট হবে উল্টা হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি 01997702003 এই নাম্বারে, অথবা আমার পেজে দেখেন যে লাইভে যে নাম্বারটি আছে এখানে ফোন দিয়ে ওখান থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিয়ে খেতে পারেন, অনেক উপকার আসবে। আর মোটর সাইকেলে কেউ এই ঈদে স্বাভাবিকভাবে যাবেন, তাড়াহুড়া করবেন না, তিনজন চারজন উঠবেন না, মোটর সাইকেল যে চালাতে পারেন না চালাবেন না, এতে আপনি শুধু আইন লঙ্ঘন করছেন না, আপনি আপনার নিজের ক্ষতি করছেন, দুর্ঘটনা হয়ে মারাত্মক জীবন জীবনের ঝুঁকিতে পড়বেন, বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা নাজিম আজম, এম নাজিম আজম, এটা হচ্ছে আমাদের, আমি যে কমেন্টগুলো পড়ছি আগে যে স্ট্যাটাসটা আমি দিয়েছিলাম দর্শক সেখানকার কমেন্ট থেকে পড়ছি, আমি লাইভের কমেন্টগুলো আসবো ইনশাল্লাহ। আর আপনাদের হয়তো এই পরামর্শগুলো অনেকের ক্ষেত্রে একই রকম হতে পারে, আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনেন, আমি ঔষধ চিকিৎসা পরামর্শ বা থেরাপি যা লাগে আজকে বলবো ইনশাল্লাহ। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আমার পেজ এবং ইউটিউব, যদি কেউ সাবস্ক্রাইব বা পেজ লাইক দিয়ে না থাকেন দিয়ে রাখবেন, একটু হলে আমি আশাবাদী উপকার হবে, আমরা চেষ্টা করছি আপনাদের বিভিন্ন হেলথ টিপস দিতে।
নাজিম আজম আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পজিটিভ পেশেন্ট, আমার এজ 31। আমি 1 বছর থেকে কটান 10 খাচ্ছি, আমার 1 বছর বেবিকে ব্রেস্ট ফিডিং করাই, লং টাইম খেলে আমার বেবির কোনো সমস্যা হবে কি না জানতে চাচ্ছি। জি, সম্ভবত কোনো মহিলা রোগী আপনার আইডি অন্য আইডি থেকে ইউজ করছেন। আপনারা যখন নাম লিখবেন একটু কষ্ট করে তাহলে সহজ হয়ে যাবে আমার জন্য। জি বোন, আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা নিয়ে আমি প্রচুর ভিডিও আমার বিভিন্ন টেলিভিশন, বাংলাদেশের এমন কোনো টেলিভিশন নাই আলহামদুলিল্লাহ, এমন কোনো পত্রিকা নাই, অনেক টেলিভিশনে গিয়েছি, এই ব্যাপারে কথা বলেছি, পত্রপত্রিকায় লেখালেখি করছি। ইনশাআল্লাহ বাংলাদেশ বেতার আমি দীর্ঘদিন হেলথ প্রোগ্রাম করে থাকি, এখন হয়তো সময়ের কারণে অনেক চ্যানেলে যাওয়া সম্ভব হয় না। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিস। 200 টাইপ আর্থ্রাইটিস হয় মানুষের শরীরে, মোর দ্যান 200 টাইপস। অটোইমিউন আর্থ্রাইটিসগুলো সাধারণত বিভিন্ন আমাদের শরীরে যে ইমিউন রেসপন্স থাকে আপনারা জানেন, আমাদের শরীরে যদি কোনো রোগ আক্রমণ করে, কোনো জীবাণু বা কোনো ডিজিজ বা ডিসঅর্ডার, যে কোনো কারণে কোনো রোগ আক্রান্ত আমরা হয়ে পড়ি, তখন আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম থাকে, ইমিউন সিস্টেম কিন্তু ফ্লেয়ার আপ করে, বুস্টিং হয়, মানে যুদ্ধ ঘোষণা করে। তো এই যুদ্ধ ঘোষণা করতে গিয়ে অনেক সময় ইমিউন সিস্টেম নিজের শরীরের কিছু খেয়াল করবেন, আপনারা যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, হয়তো কোথাও একটা বোমা মারলো, সেখানে সবজি এক অন্য পক্ষের লোক মারা যাবে তা না, নিজেদের কিছু ফ্রেন্ডলি লোকও মারা যেতে পারে। আর যদি সেই যুদ্ধটা ভুলক্রমে নিজের লোকের উপরে হয়ে যায়, দিস ইজ অটোইমিউন ডিসঅর্ডার। আমাদের শরীরও এরকম নিজের টিস্যুর বিরুদ্ধে অনেক সময় যুদ্ধ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনার আসলে চিকিৎসা কী? প্রথম চিকিৎসা হচ্ছে ব্যথা কমানো, 2 হচ্ছে পুনর্বাসন রিহ্যাব, 3 হচ্ছে জয়েন্টের মোবিলাইজিং করা, শরীরের দুর্বলতা কমিয়ে ফেলা, অ্যাক্টিভ লাইফ লিড করা। এই রোগীগুলা শুয়ে থাকে, বসে থাকে, হাঁটা চলাফেরা করতে চায় না, এটা একটা ভুল চিকিৎসা। মোস্ট অফ দ্য রোগী শুয়ে বসে থাকেন, চলাফেরা করতে চান না, এক্সারসাইজ করতে চান না। তো যাদের আর্থ্রাইটিস আক্রান্ত, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপনারা আপনাদের দিনের বেলা দেখবেন সকালের পর থেকে আস্তে 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 আপনার শরীরের ব্যথাটা কিছু হলে কমে যায়। ওই সময় আপনি রোদের, এই যে এখন কি সুন্দর রোদ আজকে, সূর্যের আলো, এই রোদে আপনাকে হাঁটতে হবে, ঘামাতে হবে, এবং যদি সম্ভব গ্রামে থাকেন সাঁতার কাটবেন, সম্ভব হলে সাইকেল চালাবেন, ক্যাটস পরে হাঁটবেন, আস্তে আস্তে হাঁটবেন। অনেকে, স্যার আমাকে জোরে হাঁটতে হবে, নো, জোরে হাঁটার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে স্বাভাবিকভাবে হাঁটবেন। আপনি যতটুক শারীরিক সক্ষমতা আছে ঠিক ততটুক সক্ষমতা নিয়ে হাঁটবেন, কারো কথায় প্রতারিত হবেন না, কারো কথায় ইনফ্লুয়েন্স হবেন না, আপনি যাহা পারেন তাহা করবেন, আপনি যতটুক পারেন ততটুক হাঁটেন, রোদে হাঁটবেন, দিনের বেলা হাঁটবেন, বিকালবেলা হাঁটবেন, দেখবেন আপনার অনেক উপকারে আসছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীরা কুসুম গরম সেঁক দিলে অনেক উপকারে আসে, গোসল করার সময় শাওয়ার নেবেন, গরম শাওয়ার নেবেন, আবার ঠান্ডা শাওয়ার নেবেন, আবার গরম একসাথে, যদি সম্ভব হয় আল্লাহ পাক আপনাদের তৌফিক দেয়, যদি গিজার থাকে আপনাদের বাসায় একবার গরম পানি দিবেন, একবার ঠান্ডা পানি দিবেন, এক্সিলেন্ট রেজাল্ট। যাদের সম্ভব হয়, যারা সুইমিং পুলে বা জাকুজি সোনা স্টিম বাথ নিতে পারেন নেবেন, যারা এখন গ্রামে আছেন আল্লাহ পাক প্রদত্ত গ্রামের পানি, পুকুরের পানি সব তো ভরাট করে ফেলছেন আপনারা, পুকুরগুলো খুবই দুঃখজনক কথা, আমার গ্রামে প্রচুর পুকুর ছিল, সব ভরাট হয়ে গিয়েছে, কোনো গ্রামে এখন আর পুকুর নাই, প্রায় আমি রুগী জিজ্ঞেস করি কারো পুকুর নাই, সব বন্ধ, মানে আস্তে আস্তে সব বিল্ডিং করতেছে সবাই। তো বিল্ডিং করে লাভ কি? আমাদের তো যে বিল্ডিং আমাদের শরীরের ক্ষতি করে, যে বিল্ডিং আমাদের অপকার করে, যে বিল্ডিং আমাদের বংশধরদের রোগ তৈরি করে, এই বিল্ডিং ইমারত তৈরি করে লাভ নাই। একটি সত্যি কথা বলে আমি নিজেও সম্ভব হলে গ্রামে গিয়ে থাকতাম, কারণ আসলে নিজেরও তো ক্ষতি হয়, সারাদিন শহরে এই যে এসির মধ্যে বসে থাকা, চলাফেরা নাই, কিছু নাই, কিন্তু যেহেতু বাধ্য হয়ে ঢাকা শহরে আপনাদের চিকিৎসা স্বার্থে থাকতে হয়, কারণ রাজধানীতে সবাই আসতে পারে সহজ, এখানে সকল কিছু অ্যাভেলেবেল, এই জন্যই থাকছি, না হলে কিন্তু আমি গ্রামে চলে যেতাম। আপনারা যাদের সম্ভব গ্রামে, গ্রামে আপনারা সাঁতার কাটবেন, এই যে এখন রোদে বাচ্চাদেরকে সাঁতার কাটাতে বলবেন, আমরা তো ঘন্টার পর ঘন্টা গ্রামে সাঁতার কেটেছি, আমাদের যে গ্রামে আমরা সাঁতার কেটেছি ঘন্টার পর ঘন্টা, আমাদের বাবা মা মারতো সাঁতার কাটার জন্য, কেন এত সারাদিন পুকুরে থাকস, এই যে গ্রীষ্মকাল বা বর্ষা আসলে আমরা সাঁতরাইতাম, সাঁতার কাটতাম বা পুকুরেই থাকতাম, পানি কমে যেত, কলা গাছ কেটে সেখানে সাঁতার কাটতাম। তো আমাদের বংশধর থেকে আমাদেরকে সেটা করতে হবে, বংশধরদেরকে আমাদের এই সাঁতারে নিয়ে আসতে হবে, আমরা যেন সাঁতার কাটি। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী আপনি সাঁতার কাটবেন। এখন আসেন
আমরা এই ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগস ডাক্তারসাহেবরা দিয়ে থাকে, সেটা খেতে পারেন। আর হচ্ছে ব্যথানাশক, ব্যথানাশক জিনিসগুলো ওষুধগুলো আপনাদের অবশ্যই NSAIDs অ্যান্ড এটা হচ্ছে স্টেরয়েডাল আর হচ্ছে নন স্টেরয়েডাল। আপনি যে ওষুধের কথা বলছেন কটন, এটা স্টেরয়েডাল ওষুধ। এটা এমন এক মারাত্মক খারাপ ঔষধ, যদি কেউ টানা কয়েক মাস বা কয়েক বছর খায় তাহলে তার শরীরের হাড়ের কিছুই থাকবে না। অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেটসের মতো মারাত্মক হাড় ঝুঁকিতে পড়বেন, আপনার লিভার কিডনি সব ড্যামেজ হয়ে যাবে, আপনার চোখে ছানি পড়বে, আপনি বুড়ো হয়ে যাবেন, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। এই কর্টন ডাক্তার সাহেবরা আমরা দিয়ে থাকি, তবে সেটার নির্দিষ্ট ডোজ আছে এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট দিন। এই যে আপনি মাসের পর মাস হয়তো খাচ্ছেন, এক বছর ধরে খাচ্ছেন, খুবই মারাত্মক সমস্যা তৈরি করে ফেলেছেন, এটা করা যাবে না। এখন আপনি কোনো বাত ব্যথা চিকিৎসককে দেখিয়ে ওষুধটা আস্তে আস্তে উড্রো করে নিতে হবে। উড্রো করার নিয়ম আছে, হঠাৎ উড্রো করতে পারবেন না, হঠাৎ বন্ধ করবেন না, বন্ধ করার নিয়ম আছে। আর এই সকল রোগের অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব থেরাপি। অনেকে ফিজিওথেরাপি আর রিহ্যাব থেরাপি এক করে ফেলে, এক না, দুইটা দুই জিনিস। যাদের রিহ্যাবিলিটেশনের উপরে উচ্চতর ডিগ্রি আছে, দে ক্যান ডু রিহ্যাব থেরাপি, আদারওয়াইজ কোনো ফিজিওথেরাপিস্ট রিহ্যাব থেরাপি করতে পারে না। ফিজিওথেরাপি রিহ্যাব থেরাপির একটা অংশ মাত্র, রিহ্যাবিলিটেশন বিশাল সাবজেক্ট। এবং রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, সামাজিক রিহ্যাবিলিটেশন, মানসিক রিহ্যাবিলিটেশন, এগুলা স্পেশালাইজেশন। ডাক্তার যারা এই সাবজেক্টে পড়ালেখা করে, এবং পড়ালেখা করে শুধু চেম্বার দিয়ে বসলে হবে না, রিহ্যাব হসপিটাল লাগবে, রিহ্যাব সেন্টার লাগবে, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ইকুইপটেড, ওয়েল ম্যান পাওয়ার সব মিলিয়ে রিহ্যাবিলিটেশন। তো যাই হোক, আর্থ্রাইটিস রোগীরা আপনারা রিহ্যাব থেরাপি করতে পারেন যদি সম্ভব হয়। এতে আপনার এই যে কর্টানের মতো পেন কিলার খেতে হবে না। তবে নন স্টেরয়েডাল NSAIDs অনেক সময় খাওয়া যেতে পারে, যদি যেমন তাও ডাক্তারের পরামর্শে আমরা অনেক সময় ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ বা আপনার ইন্ডোমিথাসিন, যদি আপনার কোনো গ্যাস্ট্রিক আলসার বা কিডনির সমস্যা না থাকে ডাক্তারের পরামর্শে আপনি খেতে পারেন। আমার মনে ভাই আপনি বোন যে আপনি আপনাকে পরামর্শ দিব, আপনি চিকিৎসকের সাথে পরামর্শ ওষুধগুলো কারেকশন করেন, রিহ্যাব থেরাপি নেন, গরম সেক দেন, হাঁটা চলা ফেরা সব করেন। আর দীর্ঘদিন, হ্যাঁ, ব্রেস্ট ফিডিংয়ে ক্ষতি হতে পারে, বাচ্চাদেরও ক্ষতি হতে পারে, তো এই ক্ষেত্রে ওষুধ নেওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ দিতে হবে। এস জে সজীব, তৃতীয় প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সজীব সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। উনি ওনার মায়ের সম্ভবত সমস্যা নিয়ে লিখেছেন। আমার আম্মার হাত পায়ের সমস্যা, সারাদিন ভালো থাকে, রাত হলে হাত হাড়ে হাড়ে ব্যথা, অবশ হয়ে যায় ইত্যাদি। অনেক ডাক্তার দেখেছি, বাট কিছুদিন ভালো থাকার পর আবার একই সমস্যা ফিরে আসে, যদি একটু সাজেশন দিতেন। অবশ্যই সজীব সাহেব, আপনি কিন্তু আপনার মার বয়স, পেশা, ওজন, উচ্চতা কিছুই লেখেন নাই। আমি ধরে নিচ্ছি আপনার মার বয়স মোর দেন 40, আমি ধরে নিচ্ছি। তো এই ক্ষেত্রে যে অবশ ভাব অনেক কারণে আসতে পারে, একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমাদের যারা মা বোনরা আছেন বা বয়স্ক, শুধু পুরুষ নট অনলি, মহিলা পুরুষ সবাই যাদের বয়স মোর দেন 40, আপনারা কি করেন, সারাদিন আমার মতো বসে বসে পাক শাক করেন, হাড়ি পাতিল ধোন, বাসা পয় পরিষ্কার করেন, কত কাজ করতে হয়, সামনে ঝুঁকে 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 ঝুঁকে, এই যে দীর্ঘ সময় ঝুঁকে ঝুঁকে কাজ করেন। আপনারা আমার কাছে এসে বলেন আমি তো সারাদিন কাজ করি, আর আপনি হাঁটতে বলেন, সাঁতার কাটতে বলেন, তো আমি তো কাজ করি, আমি তো ঘামাই, তো আমার সাঁতার কাটার কোনো দরকার কি? হ্যাঁ, আপনার জন্যই সাঁতার কাটা দরকার। আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনার শরীরে ইঞ্জুরি তৈরি করে, ঘাড়ের সমস্যা তৈরি করে, হাতে সমস্যা তৈরি করে। এক শ্রেণীর মাসেল ওয়ার্ক করে, আরেক শ্রেণীর মাসেল ওয়ার্ক করে না। এক শ্রেণীর মাসেল পারসিস্টেন্ট ওয়ার্কে চায়, একই রকম আপনি যখন জবে থাকেন তখন আপনার স্ট্রেস পড়ে, জয়েন্ট লিগামেন্টগুলো ইঞ্জুরি হয়, জোড়াগুলো আস্তে আস্তে ক্ষয় হয়, নষ্ট হয়, যার জন্য আপনাকে রিকোভারি দরকার। তো রিকোভারি হবে কিভাবে? এক, রেস্ট, ঘুমালে। তাও আপনারা হয়তো ঘুমান না পর্যাপ্ত, 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এই ঘুমটা হয় না অনেকের। তারপরে ঘুমে গিয়েও আপনারা রিকোভারিতে নাই, আপনারা কি করেন, দুইটা বালিশ ব্যবহার করেন, এখন থেকে একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। আপনার বিছানা কি দিয়ে তৈরি? ফোম দিয়ে, শুন, আপনি জাজিমে শুন, এটা করা যাবে না। ম্যাট্রেস ভালো, স্প্রিং ম্যাট্রেস বা যে কোনো ম্যাট্রেস যেটা চাপ দিলে একেবারে ডেবে যাবে না, সুন্দর
এবং স্প্রিং থাকবে, কয়েলিং রিকয়েলিং হবে, মানে আপনি শুইলে আবার উঠে আসবে, আপনার যেন চেপে না যায়, দেবে না যায়, এই জাতীয় বিছানায় শুইতে হবে। তারপরে হচ্ছে কি, আপনার অনেকে ফ্লোরিং করেন, হারাম, ফ্লোর করা সম্পূর্ণ নিষেধ। অবশ্যই নর্মাল খাটে শুইতে হবে, উঁচু খাট, খাট যেন একটু হাঁটু পরিমাণ উচ্চতা থাকে, ওখানে শুইতে হবে, এগুলাতে রিকভারি হবে। তারপরে যদি গ্রামে থাকেন সাঁতার কাটবেন, মা বোনরা হাঁটবেন, যারা ঢাকা শহরে বা বিভাগীয় শহরে আছেন হাঁটার স্কোপ নাই, বাসা বা ছাদে হাঁটবেন, বাহা ট্রেডমিলে, ট্রেডমিলটা সমান রেখে হাঁটবেন, অনেকে ট্রেডমিল একটু ইনক্লাইন করে এই অবস্থায় হাঁটে, এই অবস্থায় হাঁটা যাবে না, সমান রেখে, সমান রেখে হাঁটতে হবে, ওকে, এগুলা রিকভারি হবে। আর আপনার মাকে যেটা আমি বলবো, মিকোবেলামিন একটা ট্যাবলেট আছে, এটা শুধু সজীব সাহেবের মার ক্ষেত্রে বলছি, মিকোবেলামিন এটা একটা ভিটামিন, এই মিকোবেলামিন 0.5 mg আপনি একটা করে দুবেলা আপনার মাকে দেন টানা 2 মাস, পাশাপাশি ওনাকে আপনি ক্যালসিয়াম ট্যাবলেট রাতে একটা করে 2 মাস, পাশাপাশি ইঞ্জেকশন কোলি ক্যালসিফেরল 3 লাখ ইউনিট, সপ্তাহে একটা করে 10টা, এগুলা খাক, ব্যথায় গরম সেঁক দিতে পারে, ব্যথানাশক যে কোনো ক্রিম, ব্যথানাশক যে কোনো ক্রিম আপনার ব্যথায় লাগাতে পারে, আপনার মাকে বলবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন বিভিন্ন এক্সারসাইজ আছে, ঘাড়ের ব্যায়াম আছে, শোল্ডারের ব্যায়াম আছে, কোমরের ব্যায়াম আছে, হাঁটুর ব্যায়াম আছে, একটু কষ্ট করে আপনার মাকে একটু দেখে দেখে শিখে ওনাকে শিখাবেন, উনি শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করুক, আশা করি ইনশাল্লাহ উপকারে আসবে। আর এই বয়সে দুধ বা দই, যারা দুধ খেতে পারেন না দই খাবেন, পরিমিত দুধ, বেশি খাওয়া যাবে না, সর খাওয়া যাবে না, অবশ্যই দেশি গরুর দুধ খাওয়ার চেষ্টা করবেন, ভালো দুধ, দুধ খাবেন, সর খাবেন না, নিয়মিত 1 গ্লাস দুধ খাবেন, দুধ না খেলে দই খাবেন, বাদাম খেতে পারেন পরিমিত নিয়মিত। তারপরে হচ্ছে হলুদ, হলুদের নির্যাস, হলুদ মানে কাঁচা হলুদ যদি একটু প্রতিদিন 1 কর পরিমাণ একটু শেষে রসটা একটু খেতে পারেন, খুব উপকারে আসবে। আদা চা, তারপরে জিঞ্জার চা, যেটা আদার চা বলছি, তারপরে বিভিন্ন তুলসী পাতার চা, এগুলা যদি সম্ভব হয় আপনাদের ন্যাচারালি ট্রিটমেন্ট অনেক উপকারে আসবে। তারপরেও ব্যথা না গেলে, সমস্যা হলে ডাক্তার সাহেবকে দেখাতে হবে, বাত ব্যথা বিশেষজ্ঞ যারা আছেন, যারা এই রোগ নিয়ে চিকিৎসা করেন তাদেরকে দেখাবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন জুরুন, আচ্ছা যাই হোক, নামটা আমি, অনেকের নাম হয়তো ফেসবুক আইডির সাথে পড়তে সমস্যা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নামে আমি কিন্তু ইচ্ছা করে বলছি না, হয়তো পড়তে গেলে বা আপনাদের নামটাই এভাবে দিয়েছেন। তো আপনি লিখেছেন যে আমাকে ধন্যবাদ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়রান, আপনার আল্লাহ মঙ্গল করুক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, কয়েক মাস যাবত কোমরে ব্যথা মাঝে মাঝে একটু কমে আবার বেড়ে যায়, কি করলে আর প্রতিকার পেতে পারি? জি, ব্যাক পেইন, পৃথিবীর এমন কোনো লোক নেই যারা জীবন দশায়, স্পেশালি যারা অ্যাডাল্ট আমাদের মতো, কোনো না কোনো দিন কোমর ব্যথা ভুগেন নাই। প্রায় স্টাডি আছে 5 জন লোকের 4 জন জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগেছেন। তো এটা অনেকের এমনি হতে পারে, মেকানিক্যালি হতে পারে, আবার সেরে যেতে পারে। তো আপনি কোমর ব্যথার আমার ইউটিউব চ্যানেলে যাবেন, অনেক ব্যায়াম দেওয়া আছে, এই ব্যায়ামগুলো করবেন, করে চেষ্টা করেন, ব্যথায় গরম সেঁক দিতে পারেন। আর আপনি একটু ট্যাবলেট ব্যাকলোফেন 10 mg, এটা কোনো ব্যথার ওষুধ না, এটা একটা করে 2 বেলা 15 দিন খান খাবারের পর, আর ব্যায়াম করেন, আপনাদেরও সাঁতার কেটে দেখতে পারেন, ইনশাল্লাহ চলে যাবে। না হলে আপনাকে হয়তো একজন বাত ব্যথা বিশেষজ্ঞ, যারা ব্যথা নিয়ে দীর্ঘদিন কাজ করে, এই জাতীয় চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে। আমজাদ খান জি, আপনাকে ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, আপনিও একই প্রশ্ন বলেছেন যে আপনার কোমর ব্যথা প্রতিকার কি, আপনার আগের প্রশ্নের উত্তর, আপনার উত্তর সেম, আশা করি উত্তর পেয়েছেন। আরেকটি কথা বলি, আমার এই লাইভটি কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে, সেম নামে, সেম ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান এই চ্যানেলে প্রচারিত হচ্ছে। আমি ইউটিউব থেকে কিছু প্রশ্ন, লাইভে প্রশ্ন নিয়ে আসছি, দেখি কি প্রশ্ন আসছে।
অনেক প্রশ্ন আসছে আপনার ইউটিউবের, আপনারও চ্যানেলটি আপনারা ইচ্ছা করলে শেয়ার করে দিতে পারেন। শামীম সাহেব ইউটিউবে লিখেছেন, স্যার ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। বয়স 30 বছর, ওয়েট 75, আমার প্রচুর মাথা ব্যথা, মাথা ভার হয়ে থাকে সব সময়। আমি নিউরোলজি ডক্টর দেখিয়েছি, আমাকে এন্ডেরাল 40 আর ইসভিন এর নম্বর পেইন 250 দিয়েছিল, 2 মাস খেয়েছিলাম, কিছু কমেছিল, আবার মাথা ব্যথা করে। জি শামীম সাহেব, এবং যাদের মাথা ব্যথা সমস্যা আছে, আসলে মাথা আছে যার তার মাথা ব্যথা হবে, এটি স্বাভাবিক। তো মাথা ব্যথা যেটা আমরা অনেক কারণে জ হয়, সার্ভাইকোজেনিক হেডেক হতে পারে, ঘাড়ের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে, চোখের সমস্যা, এই যে আমি চশমা ইউজ করতে হয় আমার একটু, এই 40 বা 40 উপরে যাদের বয়স কি হয়, আইয়ের কিছুটা আপনার চোখের পাওয়ারের সমস্যা হতে পারে, তা থেকে মাথা ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে আপনার প্রেশার, যদি প্রেশার হাই থাকে মাথা ব্যথা হতে পারে, যদি প্রেশার কমে যায় মাথা ব্যথা হতে পারে, মাথার ইটসেলফ ইন্টারনাল প্রবলেম থেকে মাথা ব্যথা হতে পারে, কোলেস্টেরল বেশি হয়ে গেলে মাথা ব্যথা হতে পারে, অতিরিক্ত মানসিক চাপ থাকলে মাথা ব্যথা হতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেনের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে, সাইনোসাইটিস সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে, লটস অফ কজ মাথা ব্যথার। তো যেহেতু ডাক্তার দেখেছেন কিছুটা কমেছে, পুরাপুরি যাচ্ছে না, সবার আগে আপনার এটা কারণ নির্ধারণ করা জরুরি। তো এটা লাইভে খুব টাফ, কারণ সরাসরি রোগী না দেখে মাথা ব্যথার কারণ যদি আমরা নির্ণয় না করতে পারি, চিকিৎসাটা সঠিকভাবে দেওয়া যাবে না। তারপরও আমি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন একটা ভার্টাইগোর একটা ভিডিও দিয়েছি, মাথা ব্যথা সংক্রান্ত একটা এক্সারসাইজ, আপনি আমার চ্যানেলে গিয়ে ওই এক্সারসাইজটা ট্রাই করেন। আর ঘাড়ের কিছু নেকের স্ট্যাটিক এক্সারসাইজ, এই যে এরকম হোল্ড করা, 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 এগুলো এক্সারসাইজ করে দেখতে পারেন। একটু ওই যে ভাপ, মানে পানির ভাপ নাক দিয়ে নেওয়া, সাবধানে নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেওয়া, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক প্রেজেন্টেশন করা আছে, এগুলো আপনি করে দেখতে পারেন। আর মাথা ব্যথার জন্য প্যারাসিটামলই বেস্ট, মাঝে মাঝে প্যারাসিটামল আপনি খেতে পারেন, প্রেশারটা এগুলার আছে কিনা নিয়ন্ত্রণে একটু প্রেশারটা চেক করেন। উচ্চ রক্তচাপ থেকে হতে পারে, নিম্ন রক্তচাপ থেকে হতে পারে, দুটো বালিশ ব্যবহার করলেও মাথা ব্যথা হতে পারে, অনেক কারণ হতে পারে। তো টেনশনজনিক মাথা ব্যথা হতে পারে, সার্ভাইকোজেনিক মাথা ব্যথা হতে পারে, প্রয়োজনে আমরা সিটি স্ক্যান এমআরআই করে দেখি যদি দরকার হয়। তো আমার মনে হয় আপনি সরাসরি একজন চিকিৎসককে দেখান, আর প্রাথমিক এই চিকিৎসাগুলো করে দেখেন, একটু কুল থাকার চেষ্টা করেন, অন্তত 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন, স্ট্রেস কমানোর চেষ্টা করেন। স্ট্রেস আমার লাইফেও আসে, ঠিক না, আমি ডাক্তার, আমার আরও বেশি স্ট্রেস নিতে হয়, কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা কিছু কিন্তু পূর্ব নির্ধারিত, তার মানে এই নয় যে আমরা ইচ্ছা মতো যা কিছু তা করব। এবং আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা নির্দেশনা পবিত্র কোরআনুল মজিদে দিয়েছেন, হাদিস দ্বারা নবীজি আমাদেরকে শিখিয়েছেন, আমাদের যারা আলেম ওলামা আছেন আমাদেরকে শিখাচ্ছেন, আমরা শিখছি, ডাক্তাররা বিভিন্ন স্পেশালিস্টরা আমাদেরকে লাইফস্টাইল শিখাচ্ছেন, আমরা তাদের কাছ থেকে শিখব, তাদের কাছ থেকে যেটা ভালো আমরা নিব, ওইভাবেই আমাদের স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস জীবনে আসবে, স্ট্রেস থেকে স্ট্রেসে আপনাকে কোফ করতে হবে, মেনে নিতে হবে যে হ্যাঁ এটা আপনার জীবনের জন্য, এটাই এটাকে আপনাকে নিতে হবে, প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এতে মাথা ব্যথা আশা করি কমে যাবে। মহসিন আলী আমার ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, মাজার ভিতরে শুলে কামড়ায়, বাম পাশ হতে শুরু করে পায়ের নিচ পর্যন্ত আসে, আমার মনে হয় আমি অধিক সময় বসে থাকার জন্য এটা হয়। অবশ্যই মহসিন সাহেব, এবং আপনারা যারা অধিক সময় বসে থাকেন তাদের মাজায় এই সমস্যা হতে পারে, এটা অনেক সময় PLID হতে পারে বা সায়াটিকা বলে থাকি আমরা, অনেক সময় ইটসেলফ মাসেল সামান্য সমস্যা থেকেও মাজায় সমস্যা হতে পারে। তো আপনারা টানা একটানা বসে থাকবেন না, একটু মাঝে মাঝে 1 ঘন্টা পর পর একটু উঠে দাঁড়ালেন, ধরেন এই যে আমি চেয়ার ইউজ করছি রিভলভিং, একটু দাঁড়ালেন, একটু হালকা মুভ করলেন, হ্যাঁ একটু মুভ করলেন, একটু মুভ করলেন, আবার বসলেন, এভাবে একটু মুভমেন্টে থাকলেন, একটু রিভলভিং চেয়ার হলে ভালো ঘুরে কাজ করলেন, একটু রিল্যাক্স হলেন, স্ট্রেস করলেন, হ্যাঁ
এইভাবে শরীরকে একটু মুভমেন্টে রেখে টানা বসে বসে কাজ করলে আমাদের কোমরে ডিস্ক প্রোল্যাপস হতে পারে, আমরা প্রায় পাই এই যে ডিস্ক প্রোল্যাপস হয় এরকম ডিস্ক বের হয়ে আসতে পারে আমাদের, এই নার্ভে চাপ খেয়ে যেতে পারে, ওই যে টানা সামনে এভাবে যখন আপনার সামনে কুঁজো হয়ে বসে থাকে এই স্পাইনের ডিস্কগুলো পিছনে প্রোল্যাপস হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের একটু করতে হবে। আমরা আর্গোনমিক্স দিয়ে আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি, যে বসবেন কিভাবে, হাঁটবেন কিভাবে, শুইবেন কিভাবে, কাজের ধরন কি, নিয়ম কি, গার্মেন্টসে কিভাবে কাজ করবেন, কম্পিউটার যারা চালান, যারা ডেস্ক জব করেন, যারা সচিবালয়ে জব করেন, কি কিভাবে কাজ করতে হবে, টেবিলটা কেমন কাজ করতে হবে, বা বিভিন্ন বাহিনীতে যারা আছেন তাদের মানে নিয়ম কানুনগুলো আমরা বারবার বলছি, তো এগুলো একটু ফলো করার চেষ্টা করেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু ব্যায়াম আছে দেখবেন, ব্যাক পেইনের ও ব্যায়ামগুলো ট্রাই করেন। আরেকটি কথা বলি, আমরা যেটা দেখছি অনেকের ব্যাক পেইন, স্পেশালি পিএলআইডি রোগীর কোমর ব্যথা, দাম্পত্য জীবন কষ্ট হয়ে দাঁড়ায়, আদার হাজব্যান্ড বা ওয়াইফের যাদেরই কোমর ব্যথা থাকে, বা মহিলা হোক পুরুষ হোক বা দুইজনেরই থাকতে পারে, তখন ওনাদের দাম্পত্য লাইফ মানে ওনাদের যখন শারীরিক সম্পর্ক করেন ব্যথা বেড়ে যেতে পারে, কোমর ব্যথা বেড়ে যায়, সমস্যাটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, স্বামী স্ত্রীর সহবাসের কিছু নিয়ম আছে ভিডিও, আমি যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে চেষ্টা করেছি কোনো যেন প্রবলেম না হয়, কোনো খারাপ দৃষ্টি না হয়, তারপরেও যেহেতু আমাদেরকে বুঝাইতে হবে সব কিছু, আসলে চেম্বারে এসলো যে আমি বুঝিয়ে দিব সম্ভব না। হ্যাঁ, আমাদের রাষ্ট্র সমাজ ওইভাবে সব কিছু অ্যাকসেপ্ট করবে না বা অনেক সময় হয়ে উঠবেও না। তো যার কারণে একটি ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে স্বামী স্ত্রী সহবাসের কিছু গ্রাফিক্যাল ডিজাইন সহ ছবি দেওয়া আছে, নিয়মকানুন একটু ফলো করবেন, কষ্ট করে ভাই বোন যারা আছেন ওই নিয়মে আপনারা শারীরিক সম্পর্ক করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কোমর ব্যথা বা ব্যাক পেইন অন্তত হবে না, এই নিয়মগুলো মানবেন। আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়েছি অনেক পিছনে, প্রায় 5-6 বছর আগের থেকে প্রচুর ভিডিও আছে, একটু কষ্ট করে যেতে হবে বা সার্চ দিয়ে দেখবেন, লিংক অনেক সময় আমরা দিয়ে দেই যদি সম্ভব হয়, একটু কষ্ট করে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখেন, কোমর ব্যথার ক্ষেত্রে অনেক উপকার আসবে। অনেকে লজ্জায় বলতে চাচ্ছেন না, কিন্তু পায়খানা প্রস্রাব বা ঘাম বা যে কোনো কিছু, আমরা যে খাবার খাই আমাদের এটা একটা ফিজিওলজিক্যাল জৈবিক চাহিদা, আমাদের শারীরিক, আমাদের আমাদের সেক্সও তদ্রূপ জৈবিক চাহিদা, রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস মানুষের হরমোনকে উদ্দীপ্ত করে, দীর্ঘায়ু হয় মানুষ, শারীরিক অসুস্থতা দূর করে, তো সেই ক্ষেত্রে দীর্ঘায়ু জীবন হয়ে পড়ে, লজ্জা শরমে আমরা বলতে পারি না বা হয়ে ওঠে না। তো একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে এই আপনারা সেটা দেখবেন, দেখলে ওই নিয়মগুলো একটু ফলো করবেন, তো নিয়মগুলো ফলো করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে, কোমর ব্যথা হবে না, নিয়মগুলো মানলেই হবে এবং এক্সারসাইজগুলো দেখে করবেন। আচ্ছা, ইউটিউবে রাজাউল করিম আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা, দাঁড়িয়ে থাকা সমস্যা, বসে থাকা সমস্যা, আধা ঘন্টা হাঁটলে বাম পা আর উঠাইতে পারি না, এখন কি করব? আপনার কথা মনে হয় আপনার পিএলআইডি রোগে আক্রান্ত, আপনার বয়স লেখেন নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা বলবো, আপাতত আপনি টানা সপ্তাহখানেক কমপ্লিট বিছানায় শুয়ে থাকবেন, ব্যাড রেস্ট, ব্যথায় কুসুম গরম সেঁক দিতে পারেন, ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ আর ইসোমিপ্রাজল মানে গ্যাস্ট্রিক, আমরা অ্যান্টি আলসারেন যে ওষুধ বলি, গ্যাস্ট্রিকের ওষুধ বলে থাকি, সেটা খেতে পারেন 10-12 দিন, 15 দিন, আর শুয়ে থাকেন, ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 250 mg একটা করে দুবেলা 15 দিন খান, শুয়ে শুয়ে আমার ইউটিউব এবং ফেসবুক গিয়ে কোমর ব্যথা হাঁটু ব্যথার এক্সারসাইজগুলো করে দেখেন, আশা করি উন্নতি হয়ে যাবে। নিয়মকানুনগুলো যেগুলো আমরা বলছি এগুলো একটু ফলো করেন, যদি সাঁতার কাটা সম্ভব হয় সাঁতার কাটেন। তাহলে একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদেরকে বারবার, আমরা যে চিকিৎসা দেই, অপারেশন করি, থেরাপি দেই, যাই করি না কেন, ওষুধ খাওয়াই না কেন, আপনারা যদি নিয়মগুলা না মানেন, ফলো আপ না করেন, বসা কারেকশন না করেন, কুঁজো হয়ে বসে থাকেন, এইগুলো ঠিক না। সোজা স্মার্ট বসতে হবে, স্মার্ট চলাফেরা করতে হবে, শক্ত জুতা বাদ দিতে হবে, সফট জুতা ব্যবহার করতে হবে, নিয়মিত হাঁটতে হবে, রিক্সা বাদ দিতে হবে,
সিএনজি বাদ দিতে হবে, স্কুটি বাদ দিতে হবে, ঝুঁকিপূর্ণ যানবাহন বাদ দিতে হবে। যানবাহন লম্বা জায়গায় মানে লং রোড, হাই রোড, দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে আপনারা বাস, প্রাইভেট কার, লঞ্চ, ট্রেন, এরোপ্লেন এগুলো ব্যবহার করবেন, কিন্তু ছোটোখাটো জায়গায় রিক্সা ব্যবহার করতে হবে। রিক্সার পরিবর্তে হেঁটে যাবেন, অনেক উপকারে হবে। ক্যাটস ব্যবহার করবেন, সফট ক্যাটস, যাদের পায়ের তলার সমস্যা তারা ইনসোল ফুল বা হিল কুশন বা হিল প্যাড আমাদের ডিপিআরসি ফার্মেসিতে পাওয়া যায়, এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। 01997702003, 01997702003। আবার ইউটিউব যদি নাম্বার লাইভ শেষ হলে আপনারা নিয়ে নেবেন এই ভিডিও টেনে টেনে, এগুলো ব্যবহার করতে পারেন। ওটো লাগবে না, বাসা আপনারা খালি পায়ে হাঁটবেন না, সফট জুতা ব্যবহার করবেন, ওজন নিয়ন্ত্রণ করবেন। ওজন কার কমেছে কত আমি জানি না, রোজায় সিয়াম পালনে আমি বলেছি ওজন কমানোর একটা উপযুক্ত মাস অটোফিজি, ওজন কমানো, ক্যান্সার কমানো, শারীরিক অক্ষমতা কমানো, দুর্বলতা কমানো, শরীরের ফিটনেস বাড়ানো, ইমিউন বুস্টিং করা, এর সিয়াম আমাদের জন্য আল্লাহ পাক উপহার স্বরূপ দিয়েছে। তো আমরা যারা করেছি আমরা আশাবাদী আপনাদের উপকার হয়েছে, কিন্তু যারা করেছি কিন্তু এটার মর্মার্থ না বুঝে করেছি, ইচ্ছা মতো খেয়েছি, তারা এখন থেকে আবার নফল রোজা শুরু করবেন প্রতি সোম এবং বৃহস্পতিবার, যেটা নবীজির সুন্নাহ, এই সুন্নাহ অনুযায়ী চালু করেন এবং ইফতার সাবধানে করবেন, অতিরিক্ত খাবেন না, ভাজা পোড়া বাদ দেন, ওজন কমান, ওজন কমাবেন, আর যাদের একেবারে ওজন কম তাদের ওজন বাড়াতে হবে। এই নিয়মগুলো আপনারা মেনে চলেন। আর্গোনমিক্যালস প্রচুর ছবি ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, একটু ফলো করবেন। আমার মনে হয় আমার ফেসবুকের দর্শকরা একটু মন খারাপ, ওনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনারা একটু লাইনে থাকেন। আমি ইউটিউব অনেকক্ষণ প্রশ্ন নিয়েছি, এখন ফেসবুক থেকে নেওয়ার চেষ্টা করছি। আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আরেকটি কথা বলি, যারা আমার রুগী আছেন, দীর্ঘদিন আমার তত্ত্বাবধানে আছেন, তারা আমার ফেস এবং ইউটিউব নিয়মিত ফলো করবেন, উপকৃত হবেন। কোনো সমস্যা হলে আমাদের হাসপাতালে যে নাম্বারগুলো দেওয়া আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা পেশেন্ট আইডি দিয়ে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের ফোন ব্যাক করে কথা বলবো। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে, সবার কাছে আমাদের নাম্বার আছে হাসপাতালের। যারা আমাদের পুরাতন রুগী তারা হাসপাতালে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি কথা বলবো। আবুল কাশেম ফেসবুকে, এটা লাইভ থেকে নিচ্ছি, উনি লিখেছেন, স্যার পা ফাটা নিয়ে বড় কষ্ট আছে আমার, মা বিভিন্ন ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, সহযোগিতা করবেন। পা ফেটে যাওয়া অনেক কারণে হতে পারে, পা ফেটে যাওয়ার লটস অফ কজ আছে। তো প্রথমত আপনার মা ডায়াবেটিস আছে কি না আমি জানি না, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করবেন। ওনাকে সফট সফট নরম জুতা পরতে বলবেন, যেখানেই থাকুক না কেন উনি যেন চপ্পল পঞ্চ সফট জুতা ব্যবহার করে। এবং আপনার মাকে বলবেন নিয়মিত পাটাকে কুসুম গরম পানিতে ধুয়ে বা একটু ভিজিয়ে রেখে উঠিয়ে পরিষ্কার কাপড় গামছা দিয়ে শুকিয়ে ওই গোড়ালি ফাটা জায়গায় অলিভ অয়েল তেল মাখবে, নিয়মিত অলিভ অয়েল তেল, আশা করি এটা চলে যাবে। তারপরও সমাধান না হলে আপনাকে একজন স্কিন স্পেশালিস্টকে দেখাতে হতে পারে। অলিভ অয়েল তেল নিয়মিত মাখেন, অনেক সময় ভেজলিন জাতীয় যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো উপকারে আসে, এগুলো দিয়ে দেখতে পারেন। কিন্তু অন্য কোনো স্কিন ডিজিজ থাকলে সেক্ষেত্রে স্কিনের চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। আহনাব হিমু, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, লিখেছেন, আমার C7 এবং ডরসাল 1 স্পাইনাল কট ইঞ্জুরি, আমি কোনো মুভমেন্ট করতে পারছি না, এক বছর ধরে অপারেশন হয়েছে, এক মাস হয়েছে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, ডাক্তার বলেছে ফিজিওথেরাপি করাতে চাই, আর থেরাপি দ্বারা কি পরিবর্তন হবে কি না। C7 মানে আমাদের ঠিক উপরের অংশ, C7 মানে ঘাড়ের এই সাতের মানে সার্ভাইকেল স্পাইনের লাস্টের এবং থোরাসিক 1 এই লেভেলের ইঞ্জুরি, খুবই মারাত্মক একটা জায়গা, অনেক সময় এখানে ইঞ্জুরিতে মানুষ মারাও যেতে পারে। যেহেতু আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন, আপনার এখন একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব থেরাপি, রিহ্যাব। এখন আপনি যদি বলেন এটা ভালো হবে কি না,
ভালো হবে কি না একমাত্র উপরওয়ালায় জানে। সায়েন্টিফিক ওয়ে হচ্ছে আপনাকে রিহ্যাব করতে হবে, এবং এ পর্যন্ত যে স্টাডি আছে রিহ্যাব থেরাপিতে অনেক রুগী ভালো হয়ে গিয়েছে, অনেকে 80% ভালো হয়েছে, অনেকে 50% ভালো হয়েছে, অনেকে 5% ভালো হয়েছে। সাজেস্ট, আপনি এখন একেবারেই চলাফেরা করতে পারেন না, আপনি বিছানায় শুয়ে থাকেন, তখন আপনি উঠে বসতে পারবেন, আপনি হয়তো একটু কিছু ধরে হাঁটতে পারলেন, আপনি হয়তো নিজে একটু উঠে বসতে পারতেন, আগে বসতে পারতেন না, তো এটা কি আপনার জন্য আশীর্বাদ না? এটা কি আপনি চিকিৎসা বলবেন না? একটু আপনারা একটু নিজেদের ভুলগুলো কারেকশন করবেন। আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি চান অনেক সময়, ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার আমার কোনো পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই, তার বাবা মারও ক্ষমতা নেই। ওয়ারেন্টি গ্যারান্টির মালিক একজন, আমাদের মালিক যে, উনি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারেন। সো চিকিৎসক কি করে? চিকিৎসক হচ্ছে তার জ্ঞানলব্ধ পড়ালেখা, রিসার্চ ওয়ার্ক এবং রুগী দেখা থেকে প্রত্যেকটা চিকিৎসক তার মতো করে, তার মতো স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে, তার মতো থেরাপি দেয়, তার মতো চিকিৎসা দেয়। আমি যে থেরাপি দিব, আরেকজন থেরাপির চিকিৎসক বা অন্য ফিজিওথেরাপির হোক বা যে কোনো ডাক্তার একই চিকিৎসা দিবে না, একই রকম হওয়ার সুযোগ নেই। বিকজ আল্লাহ পাক প্রত্যেককে আলাদা আলাদা সীমাবদ্ধ জ্ঞান বিতরণ করেছেন। উনি সূরা বাকারায় বলেছেন, তার জ্ঞানের কাছে কেউই যেতে পারবে না, তাহাকে যাহাকে যাহা জ্ঞান দেওয়া হয়েছে তার বাহিরে না। সো ওই জ্ঞান দিয়ে আমরা আপনাদের চিকিৎসা করে থাকি। তো জ্ঞানলব্ধ গবেষণা দিয়ে আমরা চিকিৎসা করি। আপনার এটার এখন একমাত্র চিকিৎসা এটা। আপনি কষ্ট করে চালিয়ে যান, ইনশাআল্লাহ রেজাল্ট আসতে থাকবে। সময় লাগতে পারে, কেউ হয়তো 2 বছর ভালো হয়, কেউ 5 বছরে ইম্প্রুভ হয়, কেউ আস্তে আস্তে উপকৃত হয়, কেউ আগে হাঁটতে পারতো না এখন হাঁটতে পারে, কেউ আগে বসতে পারতো না এখন বসতে পারে, কেউ আগে কথা বলতে পারতো না এখন কথা বলতে পারে, কেউ আগে নিজে জামাটা পরতে পারতো না এখন জামা পরতে পারে। দিস ইজ রিহ্যাব। আপনাদের ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে। কোনো ডাক্তারের কাছ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি চাবেন না, ওয়ারেন্টি গ্যারান্টি ডাক্তারের দেওয়ার কোনো ক্ষমতা নাই। দিস ইজ শির্ক। আমরা সায়েন্টিফিক বেস ট্রিটমেন্ট করি, আমরা চেষ্টা করি রুগীদেরকে ভালো চিকিৎসা দিতে যেন, এবং প্রপার গাইডেন্স, যে গাইডেন্সে আপনি সঠিক চিকিৎসা পাবেন, আপনি যে গাইডেন্সে প্রতারিত হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, সেটা আমরা ট্রাই করি। তো ভাই, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আর আমার এই লাইভ বা কথা একটু কর্কশ হচ্ছে আমি মনে হয়, তা আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। আমার আসলে আপনাদের স্বার্থে আমি কথা এইভাবে বলছি। মূলত যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমি আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলছি না, যেটা বাস্তবতা সেটাই বলছি। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার এই পরামর্শ আপনাদের কোনো উপকারে আসে, সেটি আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা। আমার যদি ইহকালীন এবং পরকালীন কন্যার লাভ হয়, দিস ইজ আমার পাওয়া, আর কিছু না। আমি পরবর্তী প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ ইরফান ফেসবুকে, স্যার আমার L5-S1 স্যাক্রালাইজেশন, খুব ব্যথা করে, ব্যথা এখন পায়ের গোড়ালিতে অবধি চলে গিয়েছে। ইরফান স্যার, স্যাক্রালাইজেশনের পেইন গোড়ালি পর্যন্ত যাবে না, শুধুমাত্র রুট কম্প্রেশন না হলে, যেমন সায়াটিকা বা PLID, এই ক্ষেত্রে রুট পায়ের দিকে যায়। স্যাক্রালাইজেশন, হোয়াট ইজ স্যাক্রালাইজেশন, হোয়াট ইজ লাম্বারাইজেশন? স্যাক্রাল যে বোন আছে সেখানে যদি প্রদাহ হতে হতে জোড়া লেগে যায়, লাম্বার যে বোন আছে সেটা যদি স্যাক্রামের সাথে প্রদাহ হতে হতে জোড়া লেগে যায়, দিস ইজ স্যাক্রালাইজেশন। আর একটা হচ্ছে, আমাদের ওখানে অনেকগুলো জোড়া আছে, এখানে বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি হয়, অনেক সময় পেইন হতে পারে, তো স্যাক্রালাইজেশনের পেইন সাধারণত পায়ের দিকে যায় না। আপনার মনে ডায়াগনোসিসটা আরও ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে, পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ, ইউটিউবে গিয়ে, আমার ছাড়াও অনেক ডাক্তারদের ব্যায়াম আছে দেখবেন, ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড রিনাউন্ড বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী চিকিৎসক, অনেক অনেক ফিজিওথেরাপি চিকিৎসক, রিহ্যাব থেরাপি চিকিৎসক, ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক, তারপরে আপনার নিউরোলজিস্ট, বিভিন্ন অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক মেডিসিন, অনেক ডাক্তারই ব্যথার চিকিৎসা করে থাকেন। যারা এই সাবজেক্টে পড়ালেখা করেন, দীর্ঘদিন অভিজ্ঞতা আছে, অনেকেই করে থাকেন। এটা কারো বাপের একা সম্পত্তি না, সবাই, সকল চিকিৎসকই ব্যথার চিকিৎসা করতে পারেন। তবে যারা ব্যথার উপরে স্পেশালি দীর্ঘদিন কাজ করছে, ডিগ্রি নিয়েছে, তারা ভালো চিকিৎসা দিবেন, এবং আপনাকে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট এবং সূক্ষ্ম চিকিৎসা দিতে পারবেন। তো এদের প্রচুর ব্যায়াম আছে ইউটিউব ফেসবুক চ্যানেলে গিয়ে, আমারও ব্যায়াম দেওয়া আছে, ওগুলো আপনি একটু ট্রাই করেন। কুসুম গরম সেঁক দেন,
আপনি সাঁতার কাটেন, সাঁতার কাটলে অনেক উপকারে আসবে আশা করি ইনশাল্লাহ। রনি সাহেব, আপনি আমাদের হাসপাতালের 01732220697, আপনি তো আমার অনেক পুরাতন রুগী, আর আপনি খুব অ্যাংজাইটিতে থাকেন, বিয়ে শাদী করেছেন কিনা আমাকে কিন্তু দাওয়াত দেননি এখনো, ঈদের পরে বিয়া কিনা আমাকে আপনি বলছেন কিন্তু দাওয়াত দেন নাই, কার্ডটা পাঠিয়ে দিয়েন, আপনাকে সাঁতার কাটতে বলেছি, আপনি ওই নাম্বারে একটু যোগাযোগ করেন, আমি আবার আপনার সাথে কথা বলবো, যদি আমার এই লাগে আবার আমি করাবো ইনশাল্লাহ। হ্যাঁ রনি সাহেব, আপনি একটু রিল্যাক্স হয়ে চিকিৎসা নিতে হবে, আপনি টেনশন করবেন না, আপনার বড় কোনো সমস্যা নেই, তারপরও এমআরআইটা লাগলে আমি করব, যেহেতু আপনি লেখছেন কমেন্টে, আপনি 01732220697 হোয়াটসঅ্যাপে আপনি একটু আইডিটা পাঠান, আমি দেখি কথা বলি আপনার সাথে। মিল্টন আদিত্য, আপনি বলছেন লাম্বার অস্টিওফাইট কি? অস্টিওফাইট এই যে আমাদের লাম্বার বোন আমার হাতে আছে দেখেন, এই হাড্ডিগুলা বিভিন্ন কারণে প্রদাহ হতে হতে এখান থেকে হাড় বেড়ে যেতে বা মানে বৃদ্ধি হতে পারে, বেড়ে যেতে পারে, দিস ইজ অস্টিওফাইট। অস্টিওফাইট বেড়ে গেলে কি হবে, আমাদের লিগামেন্ট না বিভিন্ন জায়গায় চাপ দিবে, ইঞ্জুরি হবে, তখন একটু ব্যথা বেদনা হতে পারে। এটা নিয়ে এত চিন্তার কিছু নাই, এটার অনেক চিকিৎসা, বিভিন্ন সাপ্লিমেন্ট, বিভিন্ন থেরাপি আমরা দিয়ে থাকি, সেটা হয়তো লাগতে পারে। জাহিদ, আপনি বারবার প্রশ্ন করছেন জি, ওনার বয়স 22 বছর, আমার রোগের নাম ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি, আমার হাতে শোল্ডার এবং কবজির হাড় সরে যায়, শোল্ডার অনেক হাত দিলে ফাঁকা লাগে, এই রোগের কারণে এসব হচ্ছে কি? স্যার এই রোগের জন্য অনেক ডাক্তার দেখেছি, ভালো পরামর্শ পাচ্ছি না, ট্রিটমেন্ট কোথাও পাচ্ছি না, স্টেম সেল দেখলাম দিলে সুস্থ হয়, এই জন্য স্টেম সেল ফলপ্রসূ হবে কি না? জি জাহিদ সাহ, আসলে অবশ্যই আপনার সাথে আমি একমত, আমি আপনার প্রতি সহানুভূতিশীল, কিছু ডিজিজ আছে আমাদের চিকিৎসকদের একেবারেই চিকিৎসার বাইরে চলে গিয়েছে বা আমাদের নিয়ন্ত্রণে নাই, বা আমরা এখনও রিসার্চ ওয়ার্ক করছি, যেমন আপনার ডিজিজটা এমএনডি ডিজিজ আছে, কিছু রেয়ার ডিজিজ আছে, তো ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি সাধারণত 22 বছর বয়সে যদি হয়ে থাকে তাহলে অত এফেক্ট হওয়ার কথা না, হয়তো আপনার এটা হয়েছে। আপনাকে প্রথম পরামর্শ হচ্ছে আপনার কো এনজাইম আছে, দেখবেন কো এনজাইম, ক্যাপসুল কো এনজাইম, বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়, যদিও ব্র্যান্ড বলা উচিত না তাহলে মার্কেট শর্ট হয়ে যায়, আপনার জন্য শুধু প্রযোজ্য, স্পেশালি যারা ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফিতে ভুগছেন, মায়োপ্যাথি রোগে, কো এনজাইম 100 mg মার্কেটে পাওয়া যায়, যেমন UBIQ Q10 দুইটা ব্র্যান্ড পাওয়া যায়, এটা আপনি 100 mg অথবা 60 mg একটা করে দুবেলা চলতে থাকবে মরণ পর্যন্ত, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি নিয়মিত শারীরিক কসরত করবেন, প্যারেড স্কুলে যে আমরা ব্যায়ামগুলো করতাম ওই ব্যায়াম, হাত উঠানো নামানো, বেলুন বার্থডে বেলুন কিনে নেবেন, ফুলাবেন, বা ওই যে বাচ্চারা বেলুনের বাঁশি দিয়ে ফুলায় না, ওরকম বেলুন ফুলাবেন, বেলুনরে এভাবে থ্রোয়িং এক্সারসাইজ করা, হ্যাঁ কুসুম গরম পানিতে, অল্প পানিতে, বেশি পানিতে আপনি নামা উচিত হবে না, অল্প পানিতে সাঁতার কাটা, এক্সারসাইজ করা, এগুলো হচ্ছে আপনার মূল ট্রিটমেন্ট। আর স্টেম সেল সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, স্টেম সেল আসলে রিসার্চ হচ্ছে, যদি কোনো ডাক্তার গ্যারান্টি ওয়ারেন্টি দেয় আপনাকে, বলে যে হ্যাঁ ভালো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি বলবেন ঠিক আছে, ভালো না হলে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন, এই সত্ত্বে যদি আপনি তার কাছে স্টেম সেল নেন সেটা আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি আপনাকে বলে গ্যারান্টি দেয় কিন্তু আপনার ভালো হলো না, তাহলে শুধু শুধু এই চিকিৎসা, এখনও কোনো রিসার্চ ডাটা ফাইনাল হয় নাই যে স্টেম সেলে আপনার ডুসিনি ভালো হয়ে যাবে, আমার জানা নেই, আমার জানা নেই, হতে পারে, বাট আমার মনে হয় যদি তারা রিসার্চ করে পায় আপনি করে দেখতে পারেন, কিন্তু তো অনেক এক্সপেন্সিভ, কিন্তু করলেন রেজাল্ট আসলো না, অনেক টাকা পয়সা গেল, আপনি সময় নষ্ট হলো, বা ওটার আশা বসে থাকলো না। আর স্টেম সেল দেন বা যেটি করে না কেন আপনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, সাইক্লিং যদি না পারেন বাসায় স্ট্যাটিক সাইকেল কিনে সাইক্লিং করবেন, নিয়মিত হাঁটবেন, হ্যাঁ বিভিন্ন ব্যায়াম করবেন, সাঁতার কাটবেন, আমার শিখানো ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যায়ামগুলো দেখে দেখে ব্যায়াম করবেন, অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। পরিমিত পুষ্টিকর খাবার খাবেন, নিয়মিত পরিমিত দুধ খাবেন, ডিম খাবেন, ভিটামিন ডি খেতে হবে আপনাকে, কোলিক্যালসিফেরল নামে পাওয়া যায়, বিভিন্ন মিনারেলসগুলো টেস্ট করে দেখতে হবে, ওগুলো খেতে হবে, আপনার পুষ্টির যেন কোনো ঘাটতি না হয়,
অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত কার্বোহাইড্রেট, মিষ্টি জাতীয় খাবার, এগুলো আপনি অ্যাভয়েড করবেন, হাসি খুশি থাকবেন, সামাজিক অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। মানে আপনি যত মুভমেন্ট করবেন, যত এক্সারসাইজ করবেন, তত ভালো রেজাল্ট আসবে। আর প্রয়োজনে আপনি রিহ্যাব, বিভিন্ন হসপিটাল বা ডাক্তারের শরণাপন্ন হয়ে যারা এই জাতীয় চিকিৎসা করে থাকে, বিভিন্ন এক্সারসাইজ শিখে এক্সারসাইজ করতে পারেন, এগুলো উপকারে আসবে। এখনও ফিজিওথেরাপি, রিহ্যাব থেরাপিও আমরা রিসার্চ করছি, বিভিন্ন ডাক্তাররা রিসার্চ করছে DMD নিয়ে। আশা করি DMD-র চিকিৎসা অতি শীঘ্রই পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। তো স্টেম সেল আপনাকে যদি গ্যারান্টি দেয়, আপনি সেইভাবে আপনি কথা বলে নেবেন, করতে পারেন। আর যদি টাকা খরচ হলো, লাভ হলো না, তাহলে শুধু শুধু করে লাভ কি? অনেকে অনেক প্রশ্ন করেছেন, তো আজকে লাইভ আর আগাতে পারছি না, অনেকের প্রশ্নের উত্তর দিচ্ছি না, দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করব এখন একটু ফ্রি সময়, যেহেতু ঈদ উল ফিতর, সবাই রুগী, আমাদের এখানে চাপ কম, আমি লাইভে আসার চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, কারা কেউ যদি আমার কোনো চিকিৎসায় বা কোনো কথায় বা কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন চিকিৎসক, চেষ্টা করছি আপনাদের ভালো চিকিৎসা সেবা দেওয়ার জন্য। চিকিৎসা সেবা আমি শুধু উছিলাম মাত্র, মহান রব্বুল আলামিন শেফা দিয়ে থাকেন, উনি একমাত্র শেফার মালিক। উনি যদি শেফা দেন, আপনি যে কোনো জায়গায় আপনি শেফা পাবেন, এবং তার জন্য আপনাকে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে হবে, শেফা চাইতে হবে। জি, তাহলে উনি আমার কাছ থেকেও শেফা দিতে পারে বা অন্য ডাক্তারের কাছ থেকেও শেফা দিতে পারে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আবারও ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আমার পরিবারের জন্য দোয়া করবেন, DPRC-র সকল স্টাফদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের বাত ব্যথা, প্যারালাইসিস, পুনর্বাসন চিকিৎসার হোলিস্টিক ট্রিটমেন্ট, সকল ট্রিটমেন্ট একটা আমরেলায় দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।